চারিদিকে বিভিন্ন রকম রোগ বাড়ছে, শারীরিক রোগ থেকে মানসিক রোগে অনেকেই ব্যতিব্যস্ত, ওষুধ আর ওষুধ নিতে নিতে অনেকেই ক্লান্ত। এই অবস্থায় আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। দিনকে দিন উত্তরবঙ্গেও জনপ্রিয় হয়ে উঠছে এই ইতিবাচক চিকিৎসা। জীবনযাত্রা যত জটিল এবং ব্যস্ততর হয়ে উঠছে, ততই বাড়ছে বিভিন্ন রোগ। অবসাদ আজ ঘরে ঘরে, অবসাদ, খাদ্যে সমস্যা এবং আরও বহুবিধ কারণে নানা রকম রোগ দেখা দিচ্ছে সমাজ জীবনে। দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে সুগার, প্রেশার এখন ঘরে ঘরে, তার বাইরে আর্থিক সংকট, পড়াশোনার চাপ থেকে আরও অনেক রোগ। এই অবস্থায় মেডিটেশন, মনকে চাঙ্গা করার স্পর্শ আধ্যাত্মিক চিকিৎসা জনপ্রিয় হয়ে উঠছে, অনেকে একে রেইকি বলে থাকেন। গুরুদেব ডাক্তার মিকা উসুলের আশীর্বাদ নিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার নিবাসী মিতালি ভট্টাচার্য শিলিগুড়ি হাকিমপাড়ায় এই চিকিৎসা করছেন। কলকাতা থেকে মিতালি দেবী শিলিগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গুয়াহাটি গিয়ে ওষুধবিহীন এই চিকিৎসা করছেন। যারা এদিক ওদিক চিকিৎসার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে ক্লান্ত, তাদের অনেকেই ভিড় করছেন এই চিকিৎসায়। আগামী আগস্ট মাসে আবার শিলিগুড়িতে ওষুধবিহীন আত্মবিশ্বাস বাড়ানোর চিকিৎসা শিবির শুরু হবে বলে মিতালি দেবী জানালেন। আমরা এখানে যেটা দেখাচ্ছি যে একজন পেশেন্টকে আমরা ফুল বডি হিলিং করছি। তো যেটা হচ্ছে কি যে মানুষ যখন অসুস্থ থাকে কিভাবে গ্রুপ হিলিং হয় সেটা আমরা করছি। কত রকম ভাবে আপনারা চিকিৎসা করছেন? দেখুন, রেইকি তো আমরা স্পর্শ করে করতে পারি, আমরা ডিস্টেন্সও করতে পারি, তো দুভাবেই আমরা চিকিৎসাটা চালিয়ে যেতে। অন্যদিকে রোগীদের মধ্যে থেকে চন্দনা বসু, উমা বসু, শেষাঞ্জন আচার্য জানালেন তাদের এই স্পর্শ আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে অনেক উপকার হয়েছে। আর যেসব ওষুধ তারা খেতেন এখন অনেক ওষুধই কমিয়ে দিয়েছেন, শরীরের অনেক ব্যথা বেদনা দূর হয়ে যাচ্ছে। বহু প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি, একটা সময় যখন চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়নি তখন এই চিকিৎসাই কিন্তু মানুষকে সুস্থ করে তুলত, ফলে আবার রেইকিতে ফিরছেন অনেকে। আমি এটা গত বছর এখানে ফার্স্ট লেভেল করেছিলাম এবং ফার্স্ট লেভেল করার পর আমি দেখেছি আমার মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই আমি অনেক উপকৃত হয়েছি। আমার শরীরের মধ্যে নানা রকম ব্যথা এবং সেই ব্যথার থেকে আমার মানসিক দিক দিয়ে ভীষণ ডিপ্রেশনের মতো আসছিল। আমি রেইকির এখানে এসে দিদির সাথে এই লেভেলে ফার্স্ট লেভেল করে আমি নিজেকে হিলিং করে এবং মেডিটেশনের মাধ্যমে আমি ওখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। আমার একটা আর্থিক সমস্যা হয়েছিল আর কি, মানে সে এমন সমস্যা যে আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেছিল। তো রেইকি শিখে মানে বাঁচার ইচ্ছেটা এত মানে প্রবল আকার ধারণ করলো, আর সেই সময় মাধ্যমটা পাওয়া যায় রেইকি শিখলে পরে কি তার মাধ্যমে যে সোর্সটা আছে আসে, সেটা খুব সুন্দর একটা মানে তার মাধ্যম দিয়ে লোক আসে, সে উপকার করার মানে মাধ্যমটা পাওয়া যায়। তারপরে তার শক্তি আসে, মানে আমার যেরকম একদম মনোবলটা একদমই ভেঙে গেছিলো সেই মনোবলটা এত সুন্দর হয়েছে, মানে সেই কি বলবো, বলার কোনো মানে ভাষাই নেই আর কি। এখন বর্তমানে আমাদের সেকেন্ড লেভেল হচ্ছে রেইকি, যে শুধুমাত্র চিকিৎসার ব্যাপারে সেটা কিন্তু না, রেইকি অনেক রকম কাজ করে, অনেক রকমের উপকার হয় আমাদের, মেইনলি বাচ্চাদের পড়াশুনো বলুন, তারপর কোনো আর্থিক সংকট বা কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো হওয়া, রেইকির মধ্যে কোনো নেগেটিভ দিক নেই। এটা শিখলে আপনি লোকের উপকার ছাড়া অপকার কিছু করতে পারবেন না।